গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দেবারপিতাস ব্লগ। আজকে হচ্ছে দোল, দোলের দিন, একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম। দেখো সকালবেলা বাসি জামাকাপড় ছেড়ে একদম দোলের জামাকাপড় পরে নিয়েছি, এটা পরেই আমি রং খেলবো আজকে। তো চলে এসেছি গোপালকে আবির ছোঁয়াতে, গোপালকে আমি আবির দিয়ে তারপরেই আমি সবাইকে আবির মাখাই। তো সেজন্য সকালবেলা স্নান তো বেলায় করবো, ওই জন্য সকালবেলা জাস্ট বাসি জামাকাপড়টা ছেড়ে গোপালকে আবির দিতে চলে এসেছি। এবার এই চার রকমের আবির কিনেছি, পিঙ্ক, রেড, ইয়েলো আর ব্লু। রংটা কিনিনি তার কারণ রাশির তো খুব ঠান্ডা লেগে আছে জানোই তোমরা, ওই জন্য রাশির বাবা এবারে ওই জল রং খেলতে বারণ করেছে আমাদেরকে। তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। গোপালকে আবির ছুঁয়ে দিলাম, আর এই মট কিনেছি। আমাদের না দোলের দিনকে গোপালকে প্রসাদ হিসাবে এই মট আর ফুটকড়াই দিই আমরা। তো এই মটগুলো দেখো যেরকম কালারফুল দেখতে আর ঠিক সেরকমই খেতেও বেশ ভালো লাগে। তো মটটা একটু বেশি করেই কিনেছি কারণ আমরা যেখানে রং খেলতে যাব সেখানে আজকে মট নিয়ে যাব। আর অল্প করে দেখো একটু ফুটকড়াই কিনেছি। তোমরা কারা কারা দোলের দিন মট আর ফুটকড়াই খাও জানাও কিন্তু আমাকে। ফুটকড়াইটা অল্প করে কিনেছি কারণ ফুটকড়াই একটু শক্ত মতন হয় তো দাঁতে লাগে, ওই জন্য শুধু প্রসাদের মতনই অল্প করে একদম কিনেছি। তো আজকের ব্লগটা দেখতে থাকো কীরকম লাগলো অবশ্যই জানিও, যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর চ্যানেলের পাশে যে বেল আইকনটা আছে ওটাও কিন্তু হিট করতে একদম ভুলে যেও না। তো দেখতে থাকো আজকে আমার দোলের ব্লগ। তুলসী মঞ্চে চলে এসেছি, তুলসী মঞ্চেতেও আমার নিচে যে ছবিগুলো রয়েছে সেখানেও কৃষ্ণ ঠাকুরের ছবি রয়েছে, ওই জন্য তুলসী মঞ্চ একটুখানি আবির দিয়ে দেবো। আর পেছনে তোমরা যে ঝাঁট দেওয়ার মতন আওয়াজটা পাচ্ছ ওটা গঙ্গাদি ঝাঁট ঝাঁট দিচ্ছে, যার জন্য আওয়াজ হচ্ছে, দেখো ঝাঁটার আওয়াজ হচ্ছে, চারটা ঝাঁট দিচ্ছে। গঙ্গাদির বাসন টাসন মাজা হয়ে গেছে। আজকে গঙ্গাদিকে একটু সকাল সকাল কাজে আসতে বলেছিলাম জানো তো, যাতে রং খেলতে তাড়াতাড়ি বেরোতে পারি। চা বসিয়ে নিয়েছি, তো গঙ্গাদিকে বললাম যে তুমি একটুখানি চা খাও। তো রাশির বাবা আর গঙ্গাদি ওদের দুজনকার জন্যই চা করে নিচ্ছি, আর রাশিকে আগেই আমি ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, পুজোটা করি ওকে আগে ব্রেকফাস্ট করিয়ে নিয়েছি। তো চাগুলো দিয়ে দিই ওদেরকে। গতকাল না আমরা একটুখানি বেড়াতে গেছিলাম, সেগুলোর ব্লগ তোমরা আগামী দিনে পাবে, মানে আস্তে আস্তে পাবে। তো সেই জন্য রাশিকালকে স্কুলে যেতে পারিনি আর হোমওয়ার্কগুলো করা হয়নি, তো আজকে বললাম যে একটু সকালবেলাটা সময় আছে যতক্ষণ আমরা খাওয়া দাওয়া করছি রেডি হচ্ছি তুই ততক্ষণ একটুখানি হোমওয়ার্কটা করে নে। ও একদম দোলের ড্রেস পরে নিয়েছে, নিয়ে হোমওয়ার্ক করতে বসেছে, কতটা করবে আমি জানি না। তো আমি সবার ওদের চাটা খাওয়া হয়ে গেছে আর আমি এখন ছাতু খেতে বসে গেছি, আমার মানে অবভিয়াস ব্রেকফাস্ট আর কি, রেগুলারের ব্রেকফাস্ট ছাতুর শরবত, ওটা খেয়ে নিচ্ছি। এবারে আমরা যাবো রং খেলতে। গঙ্গাদির এত তারা, গঙ্গাদি আমাকে আগেই রং মাখিয়ে দিয়েছে, এত তারা করছে। আর প্রত্যেক বছরই রাশি গঙ্গা পিসিকে দেয় আবির, আর ওই জন্য রাশির জন্য একটু ওয়েট করছিল, রাশি পড়ছিল বলে কিছু বলতে পারছিল না, চা খেলো চুপচাপ বসেছিল। তো যাই হোক গঙ্গা পিসির থেকে আগে আবিরটা মেখে নিল, তার কারণ গঙ্গাদি তো আরও অন্যান্য বাড়িতে যাবে বলে তারা করে, ওই জন্য আর আটকালাম না। ঠিক আছে চলো রংটা খেলেই নাও। রাশিও উঠে পড়েছে বই খাতা তুলে একদম রং খেলতে, বাবাকে আবির দিয়ে দিল। এবারে আমি চলে এসেছি আবির দিতে, পায়ে আবির নিয়ে, একটু আশীর্বাদের হাতটাও তুলছে না আমার মাথার ওপরে, কি আর বলবো। কালারফুল হয়ে গেছি আমরা, মামে নিচে বেরিয়েছি আর এদের সঙ্গে দেখা হয়ে গেছে, ব্যাস শুরু হয়ে গেল আমাদের রং খেলা। দুই প্রস্থ রং খেলা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি তৃতীয় প্রস্থ রং খেলার জন্য। তো তোমরা চলো আমাদের সাথে। যাচ্ছিলাম রাস্তা দিয়ে, এই ভাই বললো যে একটু রং মাখাবে, ওই জন্য বাবা গাড়িটা দাঁড় করালো, তো ওই বাচ্চাটা আমাদেরকে রং মাখিয়ে দিল। এবারে যাচ্ছি আমাদের পাড়ার দিকে। পাড়ায় ঢুকতে না ঢুকতেই ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, ভাই আমাকে পুরো পুরি ভূত করে দিল, হলুদ ভূত লাগছে পুরো, দেখো শুধু আরও দিচ্ছে আরও দিচ্ছে, আবার কমলা দিচ্ছে,
বাড়িতে চলে এসেছি, বাবা মাকে পায়ে আবির দেওয়ার জন্য রাশি প্রথমে দিয়ে নিচ্ছে, এরপরে আমি দেব। আর রাশির বাবা বাড়ি পর্যন্ত আসতে পারেনি, ওকে ওই পাড়ার বৌদিদের সঙ্গে গলির মোড়টায় দেখা হয়েছে, ও ওখানেই রং মাখতে মানে ও ওখানেই পুরো ভূত হয়ে গেছে, আসতে পারেনি এখনো অবধি। তো বাবা মাকে আবির দিয়ে নিচ্ছি আমি আর রাশি। পাড়ার বৌদিদের সঙ্গে দেখা হয়েছে, বাড়ি থেকে বেরিয়ে গেছি, মানে জাস্ট বাবা মাকে দিয়েই বেরিয়ে গেছি, আর সারা গায়ে রং আবির মেখে আর বেশি উপরে উঠিনি, ঘরে দোলে তো যাইনি দেখলে। আর অন্যান্য বার না, আমি পাড়াতেই বেশিরভাগ টাইমটা কাটাই দোলেতে, বাট এবছর আর একটা জায়গায় যাওয়ার আছে, ওই জন্য জাস্ট বুড়ি ছোঁয়া করে চলে যাচ্ছি। তো যাদের যাদের সঙ্গে দেখা হলো তাদেরকে একটুখানি তাদের সাথে একটুখানি রং খেলে নিলাম। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে কোথায়, রাশির বন্ধুর বাড়ি। তো এবারে তোমরাও চলো আমাদের সাথে ওখানে রং খেলার জন্য। কপিলদার ঘরে এসে গেছি ওদের বাড়ি, আর এসে ধরে দিয়েছে কোল্ড ড্রিঙ্ক। রোদ থেকে এসে কোল্ড ড্রিঙ্কটা খেতে ভালোই লাগছে, পরে বুঝবো। রাশির বাবাও বসে আছে, এত মিষ্টি এটা খাওয়া সম্ভব না, বসে আছে এই এতগুলো মিষ্টি দিয়েছে, এগুলো খাওয়া আমাদের পক্ষে সম্ভব না। আমি তো একটা সিঙ্গারা নিয়েছি, আর রাশিরা প্রচণ্ডভাবে তাড়া দিচ্ছে, চলো মা রং খেলবে চলো, ওই জন্য তাড়াতাড়ি করে একটা সিঙ্গারা খেয়ে নিচ্ছি। এবারে আমরা যাবো রং খেলতে, তার আগে আশেপাশের সবাই ডাকাডাকি করছে ওদের ফ্লোরে। তো একজনের ঘরে এসেছি, দেখো কি সুন্দর করে গোপাল ঠাকুর কত সুন্দর করে সাজানো, আর কি ভালো লাগছে দেখো। এই দিদি সবাইকে প্রসাদ দিচ্ছে, একটু একটু করে আবির দিচ্ছে, প্রসাদ দিচ্ছে। ওদের ছাদে চলে এসেছি, আর দেখো এরা জল রং দিয়ে কি অবস্থা করছে। তো আজকের মতো আমাদের রং খেলা হয়ে গেল, এবারে আমরা বাড়ির পথে বাড়ি ফিরে যাচ্ছি। তো ওদের বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বলেছিল, তো আমরা বললাম যে না বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হই, তো সেই জন্য চলে যাচ্ছি। আর বাড়িতে এসে কি অবস্থা হলো শুধু দেখো, বাড়ি চলে এসেছি আর ব্যাজেরা ধরলো মাথায়, পুরো র রংটাকে ঢেলে দিয়েছে, পুরো ভূত করে দিল। সন্ধেবেলা আমাদের ওই রাশির বান্ধবীরই বার্থডে আছে, সেখানে যাবো, শাড়ি টাড়ি পরবো, জানি না কী হবে, পুরো ভূতনি হয়ে গেছি। এবার আমি স্নান করতে যাচ্ছি, রাশিকে স্নান করানো হয়ে গেছে, আমি স্নান করতে যাচ্ছি। স্নান করে চলে এসেছি, আর ভাতটা স্নান করতে যাওয়ার আগে বসিয়ে দিয়ে গেছিলাম, ভাতটার হয়েও গেছে। আর বাকি তো আজকে রান্নাবান্না সব ওই অন্বেষার মাই আমাকে ধরিয়ে দিয়েছে, ওই বান্ধবীটা, মানে ও বলেছে এখানে খেলে না তো তাহলে সব রান্নাবান্না নিয়ে যাও, বলে ও সব রেডি করে রেখেছিলো, ক্যানে ভরে ভরে সব দিয়ে দিয়েছে। তো আমি শুধু ভাতটাই করলাম, বাকিটা ওই দিয়েছে। আর রং উঠেছে বলতে দেখো মোটামুটি রং উঠেছে, একটুখানি ওই চোখের কোলে নাকের কাছে একটু একটু লাল হয়ে রয়েছে, খুব খারাপ অবস্থাও নয়। রাশিকে দেখো, রাশিও মোটামুটি উঠে গেছে রং, ওরও ওই একটুখানি কানের খাজে চোখে ঠোঁটের পাশে একটু একটু রং লেগে আছে। রাশির বাবা তো সেভাবে রং মাখেনি, ওই রংটা একটুখানি কপালে আছে ওটা। জামাকাপড়গুলো কেচে দিয়েছি, রঙের জামাকাপড়গুলো সবই এসে ধুয়ে দিয়েছি, এখন বাজে প্রায় দুটো বেজে গেছে, দুটো আড়াইটা মতন বাজে। তো আমি জামাকাপড়গুলো ধুয়ে কেচে দিয়েছি, এগুলো শুকোক, বিকেলের দিকে তুলে নেবো। এবারে খুব খিদে পেয়েছে, এবারে খেতে বসতে হবে। আমার আর রাশির বাবা খাওয়া হয়ে গেছে, রাশি টুকটুক টুকটুক করে খাচ্ছে, ও খাক। আর আমি ফলগুলো কেটে নিই, ফল বলতে আজকে পেয়ারা কাটছি, আর ওদিকে আরও কিছু ফল কেটে রেখেছি, তারাও দেখায়।
তরমুজ আছে, পেঁপে আছে, শশা আছে, পেয়ারাগুলো কেটে রেখে দিচ্ছি, পরে একটু বাদে খাবো, এখন চাপা দিয়ে রাশি। আর রাশির বাবাও বললো যে পরে ফলটা খাবে, তো ওই জন্য চাপা দিয়ে রেখে দিই। আর এবার একটুখানি রেস্ট নেবো, সন্ধ্যেবেলা তো আবার যেতে হবে, অন্বেষার বার্থডে পার্টি রয়েছে সেখানে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। টাটা, হ্যাপি হোলি ওয়ান্স অ্যাগেন।